আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্য থেকে এমন কিছু সুন্নাত পাওয়া যাবে যেগুলো সমাজ থেকে বিদায় হয়ে যাবে, কি আলেম কি জালেম, কি মুমিন আবেদ কি ফাসেক, কি ইমাম কি মুসল্লি, কি পুরুষ কি নারী, কি মাদ্রাসা কি স্কুল, সকল জায়গা থেকে এই সুন্নতগুলো বিদায় হয়ে যাবে। কোনো জায়গায় নাই, সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে। এরকম কিছু সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। এই সুন্নতগুলোর মধ্য থেকে চার পাঁচটি সুন্নাত আপনাদের সামনে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, সেটির বাংলা করে শুনাই। হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিরমিজিতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে কোন সুন্নতকে জিন্দা করবে, আমার মৃত্যুর পরে বিলুপ্ত হয়ে গেছে, মারা গেছে, হাদিসের ভাষা হলো কদ উমিতাত বাদি, আমার পরে মেরে ফেলা হয়েছে, এরকম কিছু সুন্নাত থাকবে আমার ইন্তেকালের পরে, সেরকম কিছু সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, কোন একটি সুন্নাতকে যদি কেউ জিন্দা করে, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি, আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নাত সমূহের মধ্য থেকে যে সুন্নাতগুলোকে মেরে ফেলা হয়েছে, উমিতাত আমাতা ইউমিতু ইমাতাতুন মানে মেরে ফেলা, আর মাতা ইয়ামিতু ইয়ামুতু মাউতান মানে মরে যাওয়া, সুন্নাত মরে যায় নাই, সুন্নাতকে মেরে ফেলা হয়েছে, মানে কি ভাই? একটা সুন্নাত মরে গেছে আর একটাকে মেরে ফেলা হয়েছে, মানে কি পার্থক্য কি? সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে। কথা বুঝে আসছে? মেরে ফেলার অর্থ হলো ওইটাকে বিলুপ্ত করে ফেলা হয়েছে সমাজ থেকে, ওই সুন্নাতের আলোচনা ধ্যান ধারণা জ্ঞান আলোচনা আমল সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। এরকম সুন্নাতের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নাতকে জিন্দা করে, কি করে? জিন্দা করে, ওই সুন্নাতটাকে যদি জীবিত করে, ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে, পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে, সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সমাজে বিলুপ্ত হওয়া সুন্নাতকে পুনর্জীবিত করা, পুনরায় সেটাকে চালু করার উপায় কি, কিভাবে করতে পারে বলেন তো কিছু আইডিয়া? জি, এক নম্বর হলো নিজে কি করবে, ওই সুন্নতের উপরে আমল শুরু করবে, এই নিয়তে যে আমি নিজে করছি, আমার দেখা দেখা যারা জানে না এই সুন্নতটা সম্পর্কে তারাও আমল করবে, এক। দ্বিতীয়ত ওই সুন্নতের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে, প্রচার করবে, ফেরি করে বেড়াবে, সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই অমুক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নতটি বলে গেছেন, বিদায় হয়ে গেছে, এটাকে পুনরায় করো, অন্যদেরকে আহ্বান করবে, নিজে আমল করবে। এভাবে করে করে তার সকল চেষ্টা প্রচেষ্টাকে সে ব্যয় করে ওই মরা সুন্নতটাকে সমাজে আবার খাড়া করার জিন্দা করার চেষ্টা করবে। যদি এরকম কেউ করে তার জন্য কি ওয়াদা? فَإِنَّ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا, তো এই ব্যক্তি তার দেখা দেখা বা তার চেষ্টার কারণে যত মানুষ আমল করবে ওই সুন্নতের উপরে তাদের সবাই সওয়াব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি। যেই বেচারা এই সুন্নতটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে, সমস্ত মানুষে যত আমল করেছে তার সমপরিমাণ সওয়াব এই ব্যক্তি পাবে যে সুন্নতটাকে পুনরায় চালু করছে। আর এর বিপরীতটাও আছে, ওমান ইবতাদা আবিদাতান দালালাতান লা তুরদিল্লাহ ওয়া রাসূলা, আর যে ব্যক্তি কোন বেদাত চালু করবে, কোন গোমরাহ পদভ্রষ্ট করা বেদাতকে যেটা ইসলামের নাই এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে,
এটাকে প্রচার প্রসার করবে, এটাকে জীবিত করবে, পুনর্জীবিত করবে সমাজের মধ্যে। তাহলে কানা আলাইহি মিসলা আসামি মান আমিলা বিহা, যত মানুষ তার এই প্রচার কারণে আমল করবে সবার সমপরিমাণ গুনাহ সে ভোগ করবে। লা ইয়ানকুসু যালিকা মিন আউযারিন নাস শাইআ, তাই বলে যারা যে যারা তার প্রচার কারণে এই বেদাতে লিপ্ত হয়েছে তাদের গুনাহ মাফ নাই, তাদেরটা তো আছেই, এই ব্যক্তি সবার সমপরিমাণ গুনাহের ভাগী হবে, আল্লাহ আমাদের হেফাজত করেন। একটা মেসেজ আপনাদের অনেকের মোবাইলে, সবার সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে, কি মেসেজ, অনেক মেসেজ আসে, এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে, উনি বলছেন এটা এটা করতে, এটা এটা করতে, হান হান করতে, তান তান করতে স্বপ্নে দেখছে, এই কথাটা যদি আপনি 10 জন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন, আর যদি প্রচার না করছেন তো আপনার 14 গোষ্ঠী শেষ। এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি? আচ্ছা, মিথ্যা, ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে। আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম, ভালো ধারণা ছিল, অনলাইনে পরিচয়, এরকম মানুষকেও দেখে এই মেসেজ পাঠায়। এই লোক একটি বিদআত, ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে 10 জনে পাঠাচ্ছে, 10 জন 10 জন 10 জন কত 10 জন যাচ্ছে, এ সবার গুনাগুলো তাদেরটা তো তাদের আছেই, আপনার আমল নামে এক্সট্রা হিসাবে জমা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ও ভাই, তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি, যে কয়টা সুন্নতের কথা বলবো ইনশাআল্লাহ এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বুঝেন না আসলে, এজন্য ইনশাআল্লাহ বলে ফেলছেন। সুন্নতগুলো সবগুলা সোজা মিষ্টি সুন্নত না, মিষ্টি মিষ্টি সুন্নত পালন করা খুব সোজা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিষ্টি মিষ্টি সুন্নত আছে না কিছু, এগুলা পালন করতে আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ করা লাগে। ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত, ভালো জামা পরা সুন্নত, এগুলো ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ। আমি যে সুন্নতগুলো বলবো এত সহজ না ভাই, বহুত কঠিন, সমাজে কেউ করে না, আপনাকে করতে হবে, সমাজের স্রোতের বিপরীতে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, তাহলে এই হাদিস থেকে যে হাদিসটি তিরমিজিতে বর্ণিত, বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটিকে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসিনে কেরাম এটাকে বিশুদ্ধ বলেছেন এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে এটাকে হাসান বলেছেন। এই হাদিসটি থেকে আমরা বুঝলাম সুন্নাত জিন্দা করা, কি জিন্দা করা, সুন্নাত জিন্দা করা। আমরা বলি না বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মানে কি, বাংলাদেশ জীবিত হোক মরে না যাক, না বলেন? কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো কি, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মরা সুন্নাতগুলো জিন্দাবাদ, জিন্দাবাদ নেই, চাননি জিন্দাবাদ হোক, তো জিন্দাবাদ হইলে শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল তৌফিক দান করেন। আমিন।